continuation of special types of reaction. Continuation of special types of reaction. অর্থাৎ আমরা তোমরা প্রিভিয়াস ডেতে উই হ্যাভ স্টার্টেড স্পেশাল টাইপস অফ রিঅ্যাকশন এন্ড উই হ্যাভ ডিসকাসড অন হাইড্রোলাইসিস এন্ড হাইড্রেশন হাইড্রোলাইসিস এন্ড হাইড্রেশন সো টুডে আই উইল ডিসকাস দ্য রেস্ট স্পেশাল টাইপস অফ রিঅ্যাকশন দ্য রেস্ট স্পেশাল টাইপস অফ রিঅ্যাকশন তার মধ্যে একটা হচ্ছে এরকম আইসোমারাইজেশন isomerization the name of the reaction isomerization the name of the reaction isomerization তাহলে এগুলো যে আসলে স্পেশাল ইউ শুড ফিল তোমাদের আসলে ফিল করা উচিত যে আসলে এগুলো স্পেশাল addition addition বললে ওয়ার্ড থেকে কিছু বোঝা যায় displacement বললে ওয়ার্ড থেকে বোঝা যায় তারপরে কি যেন ছিল ডিসপ্লেসমেন্ট তারপরে হচ্ছে কি তোমার ডিকম্পোজিশন ওয়ার্ড থেকে বোঝা যায় নিউট্রালাইজেশন মোটামুটি ওয়ার্ড থেকে বোঝা যায় কিন্তু এই যে নিউ টাইপস অফ রিঅ্যাকশন এগুলো ওয়ার্ড থেকে কি বোঝা যায় কোনো প্রিডিকশন আছে যে এটা কি ধরনের রিঅ্যাকশন কোন রকম কোনো প্রিডিকশন নাই যে এটা কেমন রিঅ্যাকশন হতে পারে এই টাইপের রিঅ্যাকশনকে বলা হচ্ছে যে স্পেশাল টাইপস অফ রিঅ্যাকশন আইসোমারাইজেশন রিঅ্যাকশন নাও আমরা শেয়ার করব আইসোমারাইজেশন রিঅ্যাকশন কি কোন টাইপের রিঅ্যাকশন এটা আমরা এখন শেয়ার করব অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে আইসোমার ওয়ার্ডটা হচ্ছে আইসোমার তো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া অফ আইসোমার এট ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া অফ আইসোমার অর্থাৎ তোমার আইসোমারের আইডিয়া থাকতে হবে আইসোমারাইজেশন আইসোমারাইজেশন এটা আসছে আইসোমার থেকে আইসোমার তৈরি করা হচ্ছে আইসোমারাইজেশন আইসোমার ফর্ম করা আইসোমারাইজেশন আইসোমার ফর্ম করলে আইসোমারাইজেশন আইসোমার মেক করলে আইসোমারাইজেশন তাহলে জানতে হবে যে আইসোমার কি আমি কি মেক করব আইসোমার কি আমি কি ফর্ম করব আইসোমার কি জিনিস সেটা আমরা এখন ক্লিয়ার হব আইসোমার কি তো তোমরা আইসো দিয়ে কিছু ওয়ার্ডের সাথে পরিচিত আছো তার একটা হচ্ছে আইসোটোপ আইসো আছে এমন ওয়ার্ড আইসো আছে এমন ওয়ার্ড কি আইসোটোপ আইসো আছে এরকম একটা ওয়ার্ড হচ্ছে আইসোটোপ আর মার মার এরকম একটা ওয়ার্ড আছে পলিমার দেখো তো মিলতেছে তারপরে আইসো একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা ইউ হ্যাভ সিন কোন জায়গায় আইসোটোপ আইসোটোপে তোমরা আইসো ওয়ার্ডটা দেখেছো আইসো ওয়ার্ডটা পেয়েছো কোথায় আইসোটোপে আর মার এই ওয়ার্ডটা কোথায় পাও পলিমারে তাহলে দেখছো আইসোটোপের আইসো আর পলিমারের মার তাহলে আইসোটোপ থেকে দেখতেছো আইসো আর পলিমার থেকে দেখতেছ মার তারপরে আইসোমার এই আইসো যে নেওয়া হয়েছে আইসোটোপের আইসো আইসোটোপের আইসো মানে কি ছিল আইসোটোপের আইসো ছিল ইকুয়াল আইসো মানে ইকুয়াল আইসোটোপের আইসো আইসো মানে ছিল ইকুয়াল আর পলিমারের যে মার পলিমারের মার মানে হচ্ছে গিয়া পলিমার মানে মলিকিউল মলিকিউল মার আসছে মলিকিউল ম্যানি মলিকিউল পলিমারের টোটাল ওয়ার্ড মানে টোটাল মানে কি জানো আইসোটোপের টোটাল মানে কি আইসোটোপের টোটাল মানে ইকুয়াল পজিশন আইসোটোপের টোটাল মানে হচ্ছে ইকুয়াল পজিশন আর পলিমারের মানে হচ্ছে ম্যানি মলিকিউল আইসোটোপের মানে কি ইকুয়াল পজিশন আর পলিমারের মানে কি ম্যানি মলিকিউল তাহলে আইসোমারের মানে কি কে বলতে পারবে দেখি তো আমি বললাম যে আইসোটোপ এর মানে ইকুয়াল পজিশন আর পলিমার এর মানে হচ্ছে ম্যানি মলিকিউল তাহলে আইসোমারের মানে কি
রুতবা? ইকুয়াল পজিশনে অনেকগুলো মলিকিউল, না না না, ধরতে পারো নাই স্যার শুভাষিনী। ইকুয়াল মলিকিউল। হ্যাঁ, বিকজ আমি কি বলেছিলাম, আইসো তো আইসোটোপ থেকে নেওয়া হয়েছে, আইসোটোপ থেকে আইসোটোপ তো নিয়ে নেই, আমি নিয়েছি শুধু আইসো, আর পলিমারের শুধু নিচ্ছি মার। আমি বলতেছি আইসোটোপ মানে ইকুয়াল পজিশন, আর পলিমার মানে ম্যানি মলিকিউল, কিন্তু আইসোর মধ্যে আইসো আমি এখান থেকে কতটুকু নিয়েছি, আইসো তার মানে কি ইকুয়াল, মার তার মানে কি মলিকিউল, তার মানে আইসোমার হচ্ছে ইকুয়াল মলিকিউল। আইসোমার হচ্ছে ইকুয়াল মলিকিউল, ওইখান থেকে ওয়ার্ডটা আসছে আইসোমার। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আসলে একটা ওয়ার্ড কিভাবে আসছে। তাহলে এখন আমাদের মনে থাকবে যে আইসোটোপের এন্ড পলিমার, সেখানেই আমরা আইসো এন্ড মার এই দুইটা ওয়ার্ড পাই। আইসো মানে ছিল ইকুয়াল, মার মলিকিউল, তো তাইলে আইসোমার কি হওয়া উচিত, ইকুয়াল মলিকিউল। আচ্ছা ওকে, অ্যাগেইন অ্যাগেইন তুমি এভাবে বলতেছো যে সেই মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট, সেম মলিকুলার ফর্মুলা, সেই মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ডস, ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ডস, ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ডস, মানে ব্যাপারটা হচ্ছে সেই মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট কম্পাউন্ড, ডিফারেন্ট প্রপার্টিস, সেই মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ডস, ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ডস কমা, এ গ্রুপ অফ কম্পাউন্ডস is known as isomer, isomer, same molecular formula jar karone same molecular formula সেই মলিকুলার ফর্মুলা, তাইলে সেম আর ইকুয়াল প্রায় একই কথা, ঠিক না? আমি বলেছিলাম যে এটা এই ওয়ার্ডটার মানে ইকুয়াল, তো ইকুয়াল আর এখানে আমরা ইউজ করেছি যে সেম, তো একই কথা অলমোস্ট, সেম ইকুয়াল, সেম ইকুয়াল। আচ্ছা মলিকিউল বলেছিলাম যে মলিকিউল ইকুয়াল মলিকিউল, তাদেরকে আমরা আইসোমার বলি, তাহলে সেম মলিকিউল, সেম মলিকুলার ফর্মুলা, সেম মলিকুলার ফর্মুলা। ওকে, তাহলে আইসোমার কি জিনিস, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড, বাট ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড, অর্থাৎ এখানে একটা কম্পাউন্ড না কয়েকটা কম্পাউন্ড যাদের মলিকুলার ফর্মুলা সেম, যাদের মলিকুলার ফর্মুলা সেম, এরকম একটা গ্রুপকে বলা হয় আইসোমার। এ গ্রুপ অফ কম্পাউন্ড ইজ নোন এস আইসোমার, এ গ্রুপ অফ কম্পাউন্ড ইজ নোন এস আইসোমার, একটা গ্রুপ অফ কম্পাউন্ডকে আমরা বলি হচ্ছে আইসোমার। আইসোমার আচ্ছা, দ্য প্রসেস ইন হুইচ আইসোমার ইজ প্রোডিউসড ফ্রম another isomer is called
আইসোমারাইজেশন। অবশ্য এখানে একটা ওয়ার্ড বলে দিচ্ছি, ওয়ান আইসোমার, ওয়ান আইসোমার। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সেম মলিকুলার ফর্মুলা, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড, বাট ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড। এ গ্রুপ অফ কম্পাউন্ড ইজ নোন অ্যাজ আইসোমার। তাহলে আইসোমার কি সেটা আগে বলবা, ফলোড বাই দ্য প্রসেস ইন হুইচ ওয়ান আইসোমার ইজ প্রডিউস ফ্রম অ্যানাদার আইসোমার। অর্থাৎ একটা আইসোমার আরেকটা আইসোমার থেকে যদি প্রডিউস হয় তাহলে এটাকে বলা হয় আইসোমারাইজেশন। তাহলে এটা হচ্ছে আইসোমারাইজেশন। তাহলে ট্রাই টু ক্যাচ ইট, তা হচ্ছে ডেফিনেশনটা হলো এরকম যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড, এ গ্রুপ অফ কম্পাউন্ডস নোন অ্যাজ আইসোমার। এইরকম একসাথে কতগুলো কম্পাউন্ডকে আমরা বলি আইসোমার, আর যেখানে আমরা একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার মেক করি সেই প্রসেসটার নাম হলো আইসোমারাইজেশন। এবার আসো এক্সাম্পল, এই যে কম্পাউন্ডটা তোমরা দেখলা এটার নাম অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, ইট ইজ কল অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা হচ্ছে NH4CNO, NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট। তোমার নেটওয়ার্কে একটু সমস্যা আছে, কথাও কেটে কেটে আসতেছে। হ্যাঁ, মানে এইভাবে জাস্ট একটু মানে ডিসকানেক্ট না হয়ে ব্যাক করে আবার আসো, ডিসকানেক্ট না হয়ে। আচ্ছা, অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, দিস ইজ অ্যামোনিয়াম সায়ানেট। আর রাইট সাইডে দেখো H2N CO NH2, রাইট সাইডে যেটা দেখো H2N CO NH2, এইটাকে বলবা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া, রাইট সাইডে হচ্ছে ইউরিয়া, রাইট সাইডে হচ্ছে ইউরিয়া, ইউরিয়া। এইটা আসলে এরকম যে মাঝখানে একটা সিও, মাঝখানে একটা কি সিও, এর রাইট সাইডে একটা NH2, রাইট সাইডে NH2, আবার লেফট সাইডেও NH2, মানে জাস্ট উল্টা করে লেখা। এইটাকে যদি কোথাও এভাবে লেখা দেখো কোনো সমস্যা নাই, তাতেও এইভাবে লিখতে দেখলেও প্রবলেম নাই, এভাবেও যদি দেখো তা কোনো প্রবলেম নাই, ঠিক আছে, দুই ভাবে কোনো সমস্যা নাই। মেইনলি NH2 লেফটে একটা, NH2 রাইটে একটা, মিডলে হচ্ছে সিও। তো এইটা আমি N তারপরে H2 লিখছি, কেউ যদি NH2 CO NH2 লেখে কোনো সমস্যা নাই, NH2 তারপর একটা CO তারপর একটা NH2 হবে, কোনো সমস্যা নাই। আর মাঝখান থেকে এভাবে সিও লেফটে একটা NH2 রাইটে একটা NH2, তা প্রবলেম নাই। কথা হচ্ছে যে এই লেফটে যেটা আছে এটা অ্যামোনিয়াম সায়ানেট, আর রাইটে যেটা আছে ওটা হচ্ছে ইউরিয়া। লেফটেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট আর রাইটে হচ্ছে ইউরিয়া। এই অ্যামোনিয়াম সায়ানেটকে যদি হিট দেওয়া হয়, অ্যামোনিয়াম সায়ানেটকে যদি হিট দেওয়া হয় তাহলে সেটা ইউরিয়া প্রডিউস করে, ওইটা ইউরিয়া প্রডিউস করে। অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আইসোমারাইজেশন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আইসোমারাইজেশন, এটা আইসোমারাইজেশনের এক্সাম্পল। এবার আমরা একটু ডেফিনেশনের সাথে মিলাই, দেখো কি বলেছে, সেম মলিকুলার ফর্মুলা। এইটা আর এইটার ভাবতে পারো যে স্যার এই দুইটার সেম মলিকুলার ফর্মুলা কিভাবে হলো, এসো কথাটা বুঝাই বলি। এই কম্পাউন্ডটাতে নাইট্রোজেন কয়টা আছে, টু, এটাতে নাইট্রোজেন কত আছে, টু, হাইড্রোজেন কত আছে, ফোর, কার্বন কত আছে, ওয়ান, অক্সিজেন কত আছে, ওয়ান, রাইট আছেন, নাইট্রোজেন টু, হাইড্রোজেন ফোর, কার্বন ওয়ান, অক্সিজেন ওয়ান,
এটাতে আছে। আচ্ছা এইটাতে যাও তো, নাইট্রোজেন টু, হাইড্রোজেন ফোর, কার্বন ওয়ান, অক্সিজেন ওয়ান, তার মানে সিমিলার সিমিলার। তার মানে এমন হয়েছে যে এইটা থেকে আমি এনএইচ ফোর সিএনও বানাতে পারি, এইটা থেকে এনএইচ টু সিও এনএইচ টু বানাতে পারি। এবার মিলাও, এবার মিলিয়ে দেখো, সেম মলিকুলার ফর্মুলা, সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট কম্পাউন্ড, সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট কম্পাউন্ড, সেম মলিকুলার ফর্মুলা, এই যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড, ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড। এইটা কি অ্যামোনিয়াম সায়ানাইড, এটা কি ইউরিয়া, এটা কি অ্যামোনিয়াম সায়ানাইড, এটা কি ইউরিয়া, তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়াম সায়ানাইডের প্রপার্টিস শো করবে, আর ইউরিয়া ইউরিয়ার প্রপার্টিস শো করবে, তাহলে ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড, সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট প্রপার্টিস অফ কম্পাউন্ড, এ গ্রুপ অফ কম্পাউন্ড, এই যে একসাথে এখানে দুইটা আছে, এর থেকে বেশিও হইতে পারে, তাহলে এই দুইটা, এইটাই হলো গ্রুপ অফ কম্পাউন্ড ইজ নোন এজ আইসোমার, অর্থাৎ এই দুইটা একটা আরেকটার আইসোমার, এটার আইসোমার এটা, এটার আইসোমার এটা, এটার আইসোমার এটা, এটার আইসোমার এটা, ভাইস ভার্সা। দ্য প্রসেস ইন হুইচ, এই যে দ্য প্রসেস ইন হুইচ ওয়ান আইসোমার, এই যে ওয়ান আইসোমার ইজ, ওয়ান আইসোমার ইজ প্রোডিউস, ওয়ান আইসোমার ইজ প্রোডিউস ফ্রম অ্যানাদার আইসোমার, ওয়ান আইসোমার ইজ প্রোডিউস ফ্রম অ্যানাদার আইসোমার, ইট ইজ কল আইসোমারাইজেশন, ভেরি সিম্পল। আর একটা সহজ করে বলে দিচ্ছি, ওয়ান রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট যদি দেখো তাহলে আইসোমারাইজেশন, ওয়ান রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট আইসোমারাইজেশন, নোট করো, ওয়ান রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট তাইলে সেটা আইসোমারাইজেশন, কারণ ওয়ান রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট হইলে এর কাছে যা থাকবে ওর কাছে তাই থাকবে, এর কাছে যা থাকবে ওর কাছে তাই থাকবে, তাইলে দুইটা তো অবশ্যই কি হবে আইসোমার হবে, তাহলে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে আইসোমারাইজেশন। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে মেইন যে জিনিসটা, যে এরা আইসোমার কেন, এটা এটা কেন আইসোমার, আমরা কাদেরকে আইসোমার বলি, আমরা তাদেরকে আইসোমার বলি যাদের কনস্ট্রাকশনে একই এলিমেন্ট থাকে, এর কনস্ট্রাকশনে যে এলিমেন্ট আছে, যে নাম্বার অফ এলিমেন্ট আছে এর কনস্ট্রাকশনে, সেই এলিমেন্ট আছে, সেই নাম্বার অফ এলিমেন্ট আছে, তাহলে এরা আইসোমার, তাহলে এরা আইসোমার। আর আইসোমার থেকে আইসোমার করাটাই হলো আইসোমারাইজেশন, আইসোমার থেকে আইসোমার করাটাই হচ্ছে আইসোমারাইজেশন। তো তোমাকে কোশ্চেন ফেস করতে হবে, হোয়াট ইজ আইসোমারাইজেশন, তোমাকে ফেস করতে হবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আইসোমারাইজেশন, তোমাকে ফেস করতে হবে এক্সপ্লেইন আইসোমারাইজেশন রিঅ্যাকশন, গট ইট? এরপরে যেটা তা হচ্ছে পলিমারাইজেশন। আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে পলিমারাইজেশন লিখলাম, এখানে কোন কি ইউজ করা হয়েছে, জেড, জেড ইউজ করা হয়েছে, এরকমটাই হবে, এস ইউজ করা যায়, জেড ইউজও করা যায়, পলিমারাইজেশন এস দিয়েও করা যাবে, জেড দিয়েও করা যাবে, পলিমারাইজেশন, ঠিক আইসোমারাইজেশনও তাই। আচ্ছা পলিমারাইজেশন, পলিমারাইজেশন প্রিভিয়াসটা ছিল আইসোমারাইজেশন আর এইবার হচ্ছে পলিমারাইজেশন, আগেরটা যদি আইসোমারাইজেশন থেকে আইসোমার তৈরি হয় তাহলে পলিমারাইজেশনে কি তৈরি হবে, পলিমার, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এইবার কি ফর্ম করবে, পলিমার ফর্ম করবে, পলিমার, তাহলে পলিমারের মানেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, পলি মানে কি, ম্যানি, পলি মানে হচ্ছে ম্যানি, ঠিক আছে, পলি মানে ম্যানি, অনেক, ঠিক আছে, পলি মানে ম্যানি। আর মার, এই মার ওয়ার্ডটা আসলে ম্যারোস থেকে আসছে, ম্যারোস, মার এটা আসছে ম্যারোস থেকে, আর ম্যারোসের মানে হলো মলিকিউল, ম্যারোসের মানে হচ্ছে মলিকিউল, আমি তখন বলেছিলাম মার মানে মলিকিউল, ডাইরেক্ট বলেছিলাম, মার ওয়ার্ডটা আসছে ম্যারোস থেকে, পলিম্যারোস ওখান থেকে আসছে, পলিমার, তাহলে পলি মানে ম্যানি, আর মার এই ওয়ার্ডটা আসছে ম্যারোস থেকে, ম্যারোস, আর ম্যারোসের মানে হচ্ছে মলিকিউল,
তাহলে ম্যানি মলিকিউল, ম্যানি মলিকিউল, পলিমার মানে ম্যানি মলিকিউল। তো আমরা ফার্স্টেই জানতে হবে যে পলিমার কি, আর যদি জানি যে পলিমার কি, তাহলে কি বলতে পারবো না যে যে রিয়াকশনে পলিমার মেক হয়, যে রিয়াকশনে পলিমার তৈরি হয় সেটাই পলিমারাইজেশন। তাহলে আমাদেরকে আসলে জানা দরকার হচ্ছে যে পলিমার কি, পলিমার কি, সেটা হচ্ছে হোয়েন আ গুড নাম্বার অফ মলিকিউল উইথ এ গুড নাম্বার অফ উইথ না বলে সেম মলিকিউল, এ গুড নাম্বার অফ সেম মলিকিউল, একই মলিকিউল হতে হবে, একই মলিকিউল হতে হবে। হোয়েন এ গুড নাম্বার অফ সেম মলিকিউলস অ্যাডেড উইথ ইচ আদার অ্যান্ড প্রোডিউস প্রোডিউস আ লার্জ অর হ্যাভি মলিকিউল, then the large molecule is known as polymer, তাহলে পরে when a good number of বা when many molecules বলা যাবে, অনেকগুলো মলিকিউল, একটা দুইটা পাঁচটা দশটা না, কিন্তু অনেক, লট অফ ওয়েন আ গুড নাম্বার অফ সেম মলিকিউল অ্যাডেড উইথ ইচ আদার, কি হবে, অ্যাড হবে, একটা আরেকটার সাথে অ্যাড হবে, অ্যাড প্রোডিউস করবে একটা লার্জ অর হ্যাভি মলিকিউল, দেন দ্য লার্জ মলিকিউল ইজ কল পলিমার, ওই লার্জ মলিকিউলটাকে বলা হয় পলিমার, তোমাদেরকে আরো কয়েকটা ওয়ার্ড বলে দিচ্ছি, মনোমার, ডাইমার, এরপরে হলো পলিমার, মনোমার মানে হচ্ছে মনো মানে কি হবে, ওয়ান, মনোমার মানে ওয়ান, ডাই মানে কি, টু, মনোমার মানে কি, ওয়ান মলিকিউল, ডাইমার মানে টু, তাহলে ডাইমার কি হবে, টু মলিকিউল, তার মানে একটা সিঙ্গেল মলিকিউলকে আমরা বলবো মনোমার, আর দুইটা মলিকিউল যদি এক হয়, দুইটা মনোমার যদি এক হয় তাহলে সেটা হবে হচ্ছে গিয়া ডাইমার, আর যদি অনেকগুলা মনোমার অ্যাড হয় তাহলে সেটা হবে পলিমার, তাহলে পলিমার মানে কি হবে, মনোমার প্লাস মনোমার অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে, ইজ ইকুয়াল টু হবে পলিমার, মনোমার প্লাস মনোমার, এরকম অনেকগুলো মনোমার অ্যাড হবে যখন, তখন সেটা হবে পলিমার। এটা অনেকটা এরকম, ধরো একটা মনোমার এ এ বন্ড এ, আরেকটা মনোমার এ বন্ড এ, আরেকটাও মনোমার এ বন্ড এ, তাইলে পলিমারটা কেমন হবে, এ বন্ড এ, এরকম হবে, ঠিক কিনা, এন্ড দিস ইজ দ্য আইডিয়া অফ পলিমারাইজেশন, তাহলে পলিমার কি সেটা আগে ক্লিয়ার হও, তাহলে পলিমার হচ্ছে যে একই মলিকিউল যখন নেটওয়ার্ক তৈরি করবে, একই মলিকিউল যখন একটা চেইন ফর্ম করবে, একই মলিকিউল যখন একটার সাথে অ্যাড হবে, তবে ওই বিগ মলিকিউল যেটা হবে সেটাই হবে হচ্ছে পলিমার, আর পলিমার যে প্রসেসে করা হবে সেটাই পলিমারাইজেশন, আর তাই হবে পলিমারাইজেশন। তাহলে পলিমার বলার পরে বলবা
The process by which a polymer is formed is called polymerization. ওইটাই হবে পলিমারাইজেশন। তাহলে তুমি আইসোমার যখন ডিফাইন করতেছ, আইসোমার কি সেটা আগে ক্লিয়ার করবা, পলিমারাইজেশন ডিফাইন করতেছ, পলিমার কি সেটা ক্লিয়ার করবা। কারণ আইসোমার কি সেটা ক্লিয়ার হওয়ার পরে তুমি যদি বলো আইসোমার প্রিপারেশনই হচ্ছে আইসোমারাইজেশন, আমি ইজিলি বুঝে যাব। পলিমার কি সেটা যদি বুঝানোর পরে বলো যে এইটাই এটা এটার প্রিপারেশন হচ্ছে পলিমারাইজেশন, আমি বুঝে যাব। তো দ্যাট এখানে আসলে আইসোমার কি পলিমার কি সেটা ইম্পর্টেন্স দিতে হবে। তাহলে পলিমারাইজেশনের এক্সাম্পল দেখতে চাই, পলিমারাইজেশনের এক্সাম্পল কি? এই যে একটা মলিকিউল দেখতেছ, এই মলিকিউলটির নাম হচ্ছে ইথিলিন। এই মলিকিউলটির নাম হচ্ছে ইথিলিন, ইথিলিন, ইথাইলিনও বলে, ইথিলিন। আচ্ছা, এই যে একটা, এটা একটা মনোমার, এটা একটা মনোমার। এই ইথিলিনকে আমরা যদি অক্সিজেন ক্যাটালিস্ট, অক্সিজেন ক্যাটালিস্ট, অক্সিজেন হচ্ছে অক্সিজেন গ্যাস, অক্সিজেন হচ্ছে অক্সিজেন গ্যাস, কোন সাবস্টেন্স যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থাকে কিন্তু চেঞ্জ হয় না, প্রেজেন্ট থাকে বাট চেঞ্জ হয় না, তাদেরকে বলে ক্যাটালিস্ট। প্রেজেন্ট থাকে কিন্তু নিজে চেঞ্জ হয় না, প্রেজেন্ট থাকে নিজে চেঞ্জ হয় না, তাকে কি বলি আমরা? ক্যাটালিস্ট। ওটা হবে কি? ক্যাটালিস্ট। তাহলে যে সাবস্টেন্স প্রেজেন্ট থাকে কিন্তু চেঞ্জ হয় না তারা ক্যাটালিস্ট, প্রেজেন্ট থাকে কিন্তু চেঞ্জ হয় না তারা ক্যাটালিস্ট। আর ভাবতে পারো যে তারা প্রেজেন্ট থাকতেছে কেন, প্রেজেন্ট থাকা চেঞ্জ হয় না, তার প্রেজেন্ট থাকার দরকার কি তার? না, ক্যাটালিস্টের কাজ হচ্ছে এই রিয়াকশনটাকে র্যাপিড করা, রিয়াকশনটাকে কি করা, র্যাপিড করা। যে রিয়াকশন গুলো স্লো, যে রিয়াকশন স্লো হতে চায় না, আমরা ওই রিয়াকশনে ক্যাটালিস্ট দেই। কেন দেই? যেন রিয়াকশনটা কি হয়, র্যাপিড হয়, রিয়াকশনটা যেন র্যাপিড হয়, তার জন্য ক্যাটালিস্টদেরকে দেওয়া হয়, ক্যাটালিস্টটা ওই কাজটা করে। আচ্ছা, তো অক্সিজেন হচ্ছে ক্যাটালিস্ট। 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, অর্থাৎ 200 ডিগ্রি মানে হাই টেম্পারেচার, আর 1200 অ্যাটমোস্ফিয়ার প্রেসার, 1200 অ্যাটমোস্ফিয়ার প্রেসার মানে অনেক প্রেসার। তাহলে দেখো পলিমারাইজেশনের জন্য মনে রাখবা, পলিমারাইজেশনের জন্য ক্যাটালিস্ট দরকার হয়, পলিমারাইজেশনের জন্য হাই টেম্পারেচার দরকার হয়, পলিমারাইজেশনের জন্য হাই প্রেসারের দরকার হয়। এইরকম হাই টেম্পারেচার হাই প্রেসারে ক্যাটালিস্ট দিয়ে তারপরে পলিমারাইজেশন করা হয়। ইথিলিনের পলিমার কি হবে? ইথিলিনের পলিমারটা এরকম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তা হচ্ছে এই লেফটে এন দেওয়ার মানে কি? লেফটে এন এর মিনিং কি? লেফটে এন রাখার মিনিং কি? তোমাদেরকে বলেছি যে মনোমার হলো ওয়ান মলিকিউল, তাহলে এন এর ভ্যালু যদি ওয়ান বলো তাহলে কি হয়ে যাবে? মনোমার। এন এর ভ্যালু ওয়ান বসালে কি হয়ে যাবে? মনোমার। ডাইমার হলো টু মলিকিউল, তাহলে এন এর ভ্যালু যদি টু বসাও তাহলে হয়ে যাবে ডাইমার, এমন আর কি, এখান থেকে হবে ডাইমার। পলিমার যদি করতে চাই তাহলে এন এর ভ্যালু থ্রি থেকে বেশি হইতে হবে, কিন্তু কত সেটা তো আমরা বলতে পারতেছি না, কত এটা কোনো ফিক্স না। তাহলে এন এর ভ্যালু কি মিন করে? এন এর ভ্যালু মিন করে যে এখানে এটা তো ইথিলিন, এটা তো ইথিলিন, এন এর ভ্যালু এন নাম্বার অফ ইথিলিন, এন নাম্বার অফ ইথিলিন, তার মানে এন এর ভ্যালু তুমি অনেক অনেক বসাতে পারবা, অনেক অনেক বসাতে পারবা, এটা বোঝানো হইতেছে। কিন্তু তুমি এন এর ভ্যালু যাই বসাও না কেন, তোমার যে বিগ মলিকিউলটা হবে, তোমার যে বিগ মলিকিউল হবে, যেমন এন এর ভ্যালু ওয়ান বসাইলে সেটা মনোমার হবে, এন এর ভ্যালু টু বসাইলে সেটা ডাইমার হবে, এন এর ভ্যালু থ্রি থেকে বেশি বসালে সেটা পলিমার হবে, তাহলে যেই পলিমার হবে
যেই পলিমারটা হবে সেই পলিমারের মধ্যে এই সিএইচ টু সিএইচ টু টা থাকবে, এই সিএইচ টু সিএইচ টু টা থাকবে, কিন্তু কতটা থাকবে, কয়টা অ্যাড হবে, কয়টা থাকবে, কয়টা অ্যাড হবে, সেটা ডিপেন্ড করবে এই এন এর উপর। সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? এই এন এর উপর ডিপেন্ড করবে। এখানে যদি তুমি 1000 বসাও তাহলে এখানে 1000, এখানে 1000 বসালে এখানেও 1000, কিন্তু কি বুঝাবে? এখানে 1000 বুঝাবে 1000 টা আলাদা, এখানকার 1000 বুঝাবে 1000 টা সেপারেট, কিন্তু এইখানকার 1000 বুঝাবে এই 1000 টা একসাথে। এই হলো ডিফারেন্সটা, এখানকার 1000 বুঝাবে 1000 টা সেপারেট, আর এখানকার 1000 বুঝাবে 1000 টা একসাথে। তাহলে 1000 টা যদি একসাথে থাকে তাহলে তো এটা একটাই মলিকিউল, কিন্তু এটা বিগ মলিকিউল। এই বিগ মলিকিউলটাকে বলা হয় পলিমার। আর এই যে পলিমারটা, এই পলিমারটার নাম হলো পলিথিন। ইথিলিনের পলিমার, দেখো ইথিলিনের পলিমার, তাহলে পলিথিন, পলিথিলিন, পলিথিলিন, ইথিলিনের পলিমার পলিথিলিন, ইথিলিনের পলিমার পলিথিলিন। আচ্ছা এইবার তোমরা ব্র্যাকেটের ভিতরে কেন, এটা ব্র্যাকেটে কেন এইভাবে পলিমারকে ডিনোট করে, এইভাবে পলিমারকে এক্সপ্রেস করে ব্র্যাকেটের ভিতরে দিয়ে? আচ্ছা ফার্স্ট অফ অল, আর সেকেন্ড অফ অল হলো যে এইখানে ছিল একটা ডাবল বন্ড, এটা হচ্ছে ডাবল বন্ড, তাহলে এইটাকে এইভাবে দেখাইলাম কেন সেটা একটু বুঝাই দিচ্ছি। এইটা একটা মনোমার, তার সাইডে আরেকটা মনোমার, তার সাইডে আরেকটা মনোমার, কি হয়েছে জানো? এইখানে ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড তারা ভেঙে ফেলছে, অর্থাৎ এই কার্বন এই কার্বন থেকে মানে চলে আসছে, এই কার্বন ওই কার্বন থেকে চলে আসছে, অর্থাৎ এই কার্বন এই কার্বনের সাথে যে হাতটা ধরা ছিল সেই হাতটা ছেড়ে দিছে, এই কার্বনও তার হাত ছেড়ে দিছে, এই কার্বনের মধ্যেও তাই, এই কার্বন ওই কার্বনের সাথে হাত ছেড়ে দিছে, দিয়ে এই কার্বনের সাথে কি হবে, অ্যাড হবে, এই কার্বন এই এই দুই এই কার্বনের সাথে হাত ছেড়ে দিছে, দিয়ে ওর সাথে অ্যাড হয়েছে, এখান থেকে ছুটে গেছে যে এখান থেকে অ্যাড হয়েছে। এবার দেখো তো কি হইতো ঘটনাটা, কি হচ্ছে যে এখানে ছিল ডাবল বন্ড, কার কার মধ্যে, কার্বন এই কার্বনের সাথে এই কার্বন, এই কার্বনের সাথে এই কার্বন একটা বন্ড ফর্ম করছে, তারা সেই বন্ডটা ব্রেক করে ফেলছে, এই কার্বন ওরে ছেড়ে দিছে, দিয়ে ওরে ধরছে, এই কার্বন আবার ওরে ছেড়ে দিয়ে এরে ধরছে, এই কার্বন এরে ছেড়ে দিয়ে ওরে ধরছে, এই কার্বন ওরে ছেড়ে দিয়ে এরে ধরছে, এরকম ভাবে চলতেই আছে। এখন এই চলাটা, এই কার্বন, এই কার্বনের পরে কি আছে, আরো কার্বন আছে, এই কার্বনের পরে কি আছে, আরো কার্বন আছে, আমি কত পর্যন্ত লিখবো, আমি কতক্ষণ লিখতে পারবো, আমি কতক্ষণ লিখতে পারবো, তাই আমরা এইটা করি না, তাই আমরা এটা আর করি না। আমরা কি করি যে আমরা বুঝে দেই এরকম যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই কার্বন পাশের একটা কার্বনের সাথে অ্যাড হবে, এই কার্বন তার সাইডের কার্বনের সাথে অ্যাড হবে, এন্ড এটা চলতেই থাকবে, এন্ড এটা চলতেই থাকবে। আমরা আর এইভাবে একটা মানে এইটা এইভাবে চলতে থাকে, চলাটা বুঝিয়ে দিলাম, এইভাবে চলতে থাকবে, চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। এই চলাটা আমি এভাবে বুঝিয়ে দিতে পারি যে আমি বলতে পারি যে এটা যত লং হোক না কেন, এটা যত লং হোক না কেন, তার মধ্যে এই অংশটুকু আছে, এই পার্টটুকু আছে, এটা যত লং হোক না কেন, এটা যতই লং হোক না কেন, তার মধ্যে এই পার্টটুকু আছে। মনে করো এইটা একটা রিং, 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 ঠিক আছে। আমি মনে করলাম যে এই রিং গুলাকে আমি কানেক্ট করব,
আমি কানেক্ট করব, তাহলে কি হবে? এই যে কানেক্ট হইল, কিন্তু রিং তো সেইগুলোই, এটার নামই পলিমার, এটাই পলিমার, এই প্রসেসটাই পলিমারাইজেশন। তাহলে আইসোমারাইজেশন ডান, পলিমারাইজেশন ডান। পলিমারাইজেশন মানে কি? তাহলে তোমরা মনে করতে পারো, স্যার আইসোমারাইজেশন আর পলিমারাইজেশন প্রায় একরকম দেখাচ্ছে না? আইসোমারাইজেশনে কি ছিল? একটা মলিকিউল থেকে একটা মলিকিউলই হইছে, একটা সিঙ্গেল মলিকিউল থেকে আরেকটা সিঙ্গেল মলিকিউলই হইছে, আর এইটাতে হলো অনেকগুলো মলিকিউল থেকে একটা মলিকিউল হইছে। তাহলে এই টাইপটা হচ্ছে পলিমারাইজেশন। পলিমার ফর্ম করলে পলিমারাইজেশন, আইসোমার ফর্ম করলে আইসোমারাইজেশন। স্পেশাল টাইপস অফ রিঅ্যাকশনের পরে তোমরা দেখতে পাবা, স্পেশাল টাইপস অফ রিঅ্যাকশনের পরে তোমরা দেখতে পাবা রিয়েল লাইফ কেমিক্যাল রিঅ্যাকশন। রিয়েল লাইফ কেমিক্যাল রিঅ্যাকশন, রিয়েল লাইফ কেমিক্যাল রিঅ্যাকশন। এখান থেকে আমি একদম হাইলাইট গুলো করব, কারণ আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে কেমিক্যাল রিঅ্যাকশন এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারের মধ্যে তোমরা পরবর্তীতে ডিটেইল পাবা 8-9-10 এ। অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনে অনেক কিছুই আছে, বাট শর্ট করে আছে, সেটারই ডিটেইল আছে হচ্ছে গিয়ে 8-9-10 এ। আর তোমরা তো ক্লাস 9 এ থাকা অবস্থায় চ্যাপ্টার 9 পর্যন্ত পড়ে ফেলবা, আচ্ছা, কারণ ততদিনও তোমাদের শর্ট সিলেবাস দিলেও তোমরা জানতে পারবা না। তোমরা শর্ট সিলেবাস যেমন যারা ওই যে বললাম এসএসসি 2022 দিবে, তারা আমাদের স্কুলে কি হইছে, তারা তো ক্লাস 9 পার করে আসছে ততক্ষণে, 9 পার করতে আইসে, পার যখন তারা পার করে তখন তারা চ্যাপ্টার 9 পড়ে, চ্যাপ্টার 9 না, আমরা গত বছর চ্যাপ্টার 10 পর্যন্ত পড়িয়ে ফেলছিলাম। তোমাদের সাথে যারা এখন তোমাদের এক ব্যাচ সিনিয়র, তারা 9 এ থাকতেই চ্যাপ্টার 10 পড়ে আসছে, অথচ তারা ক্লাস 10 এ যখন উঠছে তখন তারা জানতে পারছে যে চ্যাপ্টার 7 পর্যন্ত বোর্ডের সিলেবাস। তো তোমরাও দেখা যাবে যে 9 এ থাকা অবস্থায় চ্যাপ্টার 9 পর্যন্ত পড়েই ফেলবা, পড়লে তো লস নাই, কোনো কিছু পড়াটা কি লস হয় কখনো? রিয়েল লাইফ কেমিক্যাল রিঅ্যাকশন এখানে অনেক কিছুই আছে, বাট আমি সিলেক্টিভ কিছু নিয়ে কথা বলি। তার 1 নাম্বার হলো রাস্টিং, 1 নাম্বার হচ্ছে রাস্টিং, 1 নাম্বার হচ্ছে রাস্টিং। তোমরা জানো যে কোন একটা আয়রন, আয়রন তো আয়রন মেড, আয়রন মেড, স্পেশালি আয়রন মেড, স্পেশালি আয়রন মেড, আয়রন মেড কোন কিছু বা কোন সাবস্টেন্স আমরা যদি ওপেন এয়ারে রেখে দেই, আয়রন মেড কোন কিছু যদি আমরা ওপেন এয়ারে ফেলে রাখি, তাহলে অক্সিজেন এন্ড ভ্যাপারের কন্ট্যাক্টে আসে, তখন সেটা কিসের কন্ট্যাক্টে আসে? অক্সিজেন এন্ড ভ্যাপার, অক্সিজেন এর ভ্যাপার, ভ্যাপার মানে ওয়াটার। যখন আয়রন মেড কোনো কিছু আমরা ফেলে রাখবো ওপেন এয়ারে, তখন সেটা অক্সিজেন এন্ড ভ্যাপারের কন্ট্যাক্টে আসে। যখন এটা আয়রন মেড কোনো কিছু অক্সিজেন বা ভ্যাপারের কন্ট্যাক্টে আসে, তখন এর উপরে একটা লেয়ার তৈরি হয়, এর মধ্যে একটা লেয়ার হয়, এর সারফেসের মধ্যে, এর সারফেসের মধ্যে কি হয়, আয়রনের সারফেসে একটা লেয়ার তৈরি হয়, তোমরা দেখো যেটা কিনা রেডিশ বা ব্রাউন, ব্রাউনও হয়, ব্রাউন বা রেডিশ বলা যায়, রেডিশ হতে পারে, ব্রাউনিশ হতে পারে। তো ব্রাউনিশ বা রেডিশ যেভাবেই দেখো না কেন, সারফেসের উপর একটা লেয়ার তৈরি হবে, সারফেস লেয়ার তৈরি হবে, ওই সারফেসের যে লেয়ারটা ব্রাউন বা রেডিশ ওভার দ্য আয়রন সাবস্টেন্স, এটাকে আমরা বলি হলো রাস্ট, এটা হচ্ছে রাস্ট। রাস্ট ফর্ম করাটাকে বলা হয় রাস্টিং, রাস্ট ফর্ম করলে সেটাকে বলা হয় রাস্টিং। তো আমরা এখন শুধু রাস্টিং বা রাস্ট কিভাবে ফর্ম করে তার কেমিক্যাল পার্টটা দেখব, রাস্ট কিভাবে ফর্ম করে তার কেমিক্যাল পার্টটা দেখব, যে রাস্ট কিভাবে ফর্ম করে। তো রাস্ট কিভাবে ফর্ম করে সেটার কেমিক্যাল পার্টটা দেখব আমরা।
আমি তোমাদেরকে একটু এটা ডিটেইলে দেখাবো, বইয়ে এটাকে খুব শর্ট করে দেখানো আছে, বাট এটা একটু ডিটেইলে দেখাচ্ছি এখানে কি হয়। আসলে এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হল আয়রন অক্সিডাইজ হয় টু ইলেকট্রন ছেড়ে দিয়ে। আমাদের এই কথা তো এখন আর বলতে প্রবলেম নাই, বিকজ তুমি তো জানো যে অক্সিডেশন রিডাকশন, তুমি তো জানো অক্সিডেশন কি রিডাকশন কি অলরেডি, তোমরা তো জানো যে অক্সিডেশন কি রিডাকশন কি। তাহলে এখন তো আর এটা বলতে প্রবলেম নাই যে আয়রন ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিডাইজ হয়, আয়রন ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিডাইজ হয়, তার মানে রাস্টিং কিভাবে হয় সেটা আমি ডিটেইলে দেখাচ্ছি তোমাদের, ডিটেইলে দেখাচ্ছি। আয়রন ফার্স্টে কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে আয়রন টু প্লাস আয়রন তৈরি করে, যেটা একটা অক্সিডেশন মেথড। তারপরে কি হয়, ওয়াটার হাফ মোল অক্সিজেন, ওয়াটার ওয়ান মোল আর অক্সিজেনের হাফ মোল, ওই টু ইলেকট্রন একসেপ্ট করে ফেলে, ওই টু ইলেকট্রনটাকে একসেপ্ট করে, করে দুইটা ওএইচ মাইনাস আয়ন তৈরি করে, দুইটা ওএইচ মাইনাস আয়ন হয়, ওএইচ মাইনাস হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়, যেটা হলো রিডাকশন, এটা হলো রিডাকশন। কারণ তোমরা জানো না ইলেকট্রন একসেপ্ট করলে সেটা রিডাকশন। তাহলে দেখছো রাস্টিং কিভাবে হয় সেটা ডিটেইলে দেখতেছো তোমরা, ডিটেইলে আয়রন ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন টু প্লাস হয় যেটা অক্সিডেশন পার্ট, আর ওয়াটার অক্সিজেন এটা মিলে ওএইচ আয়ন তৈরি করে, আর তখন সেটা দুইটা ইলেকট্রন একসেপ্ট করতে হয়, তা করে তারা। তাহলে এটা হচ্ছে অক্সিডেশন পার্ট, এটা রিডাকশন পার্ট। আচ্ছা এরপরে কি হয়, এরপরে এই যে টু প্লাস আয়ন আয়রনের আর ওই যে দুইটা নেগেটিভ আয়ন, এই দুইটা অ্যাড হইয়া একটা কম্পাউন্ড তৈরি করে, ফেরাস হাইড্রোক্সাইড, একটা কম্পাউন্ড ফর্ম করে ফেরাস হাইড্রোক্সাইড, একটা কম্পাউন্ড ফর্ম করে ফেরাস হাইড্রোক্সাইড। এই ফেরাস হাইড্রোক্সাইড ফার্দার হাফ মোল অক্সিজেন আর ওয়াটার নিয়ে ফার্দার ফার্দার নিয়ে এটা কনভার্ট হয়ে যায় ফেরিক অক্সাইডে, এটা কনভার্ট হয়ে যায় ফেরিক অক্সাইডে অ্যান্ড ওয়াটারে, অ্যান্ড ওয়াটার ফেরিক অক্সাইড অ্যান্ড ওয়াটার, ফেরিক অক্সাইড অ্যান্ড ওয়াটার, ফেরিক অক্সাইড ওয়াটার। তাহলে ফলো করতে থাকো যে ফেরাস হাইড্রোক্সাইড হাফ মোল অক্সিজেন আবার ওয়াটারের সাথে মিলে, এখানে ওয়াটারের লেফট একটা এন ইউজ করব, এন, আর এই এনটা এখানে ইউজ হবে, এখানেও ইউজ হবে, এন্ড এইটাই হচ্ছে রাস্ট, এটাই হলো রাস্ট, এটাই হচ্ছে সেই রাস্ট। তাহলে দেখো এটা হলো রাস্ট ফর্মেশনের ডিটেইল, এটা কিভাবে রাস্ট ফর্ম করে তার ডিটেইল। তো এটা জানলে পরে যেটা তোমাদের বেনিফিট সেটা হচ্ছে যে আমরা যদি কোশ্চেনে মানে রাস্ট ফর্ম কিভাবে করে সেটা যদি এক্সপ্লেইনও করতে বলি তাহলে তুমি এক্সপ্লেইন করতে পারলা যে কিভাবে রাস্ট ফর্ম করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তোমাকে যদি আমি কোশ্চেন এমনও করি যে রাস্ট ফর্ম করাটা একটা রেডক্স প্রসেস, রাস্ট ফর্ম করাটা একটা অক্সিডেশন রিডাকশন প্রসেস, তাও তুমি সেটা শেয়ার করতে পারলা। তোমাকে বললাম যে রাস্ট ফর্ম করাটা একটা কেমিক্যাল প্রসেস, তাও শেয়ার করতে পারলা। তার জন্য আমার মনে হয় তোমরা রাস্টিং এর ডিটেইলটা একটু কষ্ট হলেও শিখে রাখো যে কিভাবে রাস্ট ফর্ম করে। টাইম লাগবে, বাট তোমাদের টাইমও তো আছে নাকি, তো এইটা নোট ডাউন করবা যে কিভাবে রাস্ট ফর্ম করে, রাস্ট ফর্ম করতেছে মানে রাস্ট ফর্ম যে করতেছে সেখানে কি কি থাকলো, আয়রন ওয়াটার অক্সিজেন, আয়রন ওয়াটার অক্সিজেন, যেটা বললাম আয়রন অক্সিজেন ভেপার, ঠিক আছে। তাহলে কিভাবে রাস্ট ফর্ম করে এটা হচ্ছে সেই প্রসেসটা যে কিভাবে রাস্ট ফর্ম করে। আর এমসিকিউ যদি আসে যে রাস্টের ফর্মুলা কি, তাহলে এটা হচ্ছে রাস্টের ফর্মুলা, এটা হলো রাস্টের ফর্মুলা। এখানে এই এন এর ভ্যালু ওয়ান হতে পারবে, টু হতে পারবে, থ্রি হতে পারবে, ফোর হতে পারবে। এন এর ভ্যালু ওয়ান হলে ওয়ান মলিকুল ওয়াটার, টু হলে টু মলিকুল ওয়াটার, থ্রি হলে থ্রি মলিকুল ওয়াটার, ফোর হলে ফোর মলিকুল ওয়াটার, যাই হোক না কেন এটা রাস্ট হবে। তাহলে পরে এই হচ্ছে কি রাস্টিং এন্ড কিভাবে রাস্ট ফর্ম করে, রাস্ট কি এবং রাস্ট কিভাবে ফর্ম করে, রাস্ট কি এন্ড রাস্ট কিভাবে ফর্ম করে, এটা খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখবা।
রাস্টিং স্যার বলো। আরেকবার একটু বুঝাবেন প্রসেসটা। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল আমাদের বেসিক আইডিয়া বা আমাদের মানে নর্মাল আইডিয়া যে রাস্টিং হলো যে প্রসেসে রাস্ট তৈরি হয়। রাস্টিং কি? যেভাবে রাস্ট হয়। রাস্টিং কি? যেভাবে রাস্ট হয়। কথা হচ্ছে রাস্ট কি? তো রাস্টের ফিজিক্যাল দিক থেকে যদি দেখি আমরা, কেমিক্যাল পরে, কেমিক্যাল বাদ দাও, আগে ফিজিক্যাল। আমরা জানি যে আয়রনের কোনো কিছু যদি, আয়রনের কোনো সাবস্টেন্স, আয়রন মেড কোনো সাবস্টেন্স আমরা যদি ওপেন এয়ারে রেখে দেই, তাহলে সে অক্সিজেন আর ভেপারের কন্ট্যাক্টে আসার পর এটার উপরে একটা লেয়ার তৈরি হয়, ব্রাউন বা রেডিশ একটা লেয়ার তৈরি হয়, লেয়ার একটা এক্সট্রা লেয়ার তৈরি হয়, যেটা এই আয়রনটাকে ক্ষয় করে দেয়, ডিকে করে দেয়। এইরকম লেয়ারটা যে তৈরি হয় সেই লেয়ারটাকে বলা হচ্ছে রাস্ট। এখন কথা হচ্ছে রাস্ট, রাস্টের ফর্মুলা হচ্ছে এটা, ফেরিক অক্সাইড আর ওয়াটার, ফেরিক অক্সাইড ওয়াটার। তো এটা তো ছিল আয়রন, যে আয়রন কিভাবে ফেরিক অক্সাইড আর ওয়াটারে কনভার্ট হলো, ফেরিক অক্সাইড আর ওয়াটারে কনভার্ট হলো ওই যে অক্সিজেন আর ভেপারের কন্ট্যাক্টে আসার পর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা হয় কিভাবে? আয়রন অক্সিজেন আর ভেপারের কন্ট্যাক্টে আসার পরে ফেরিক অক্সাইড আর ওয়াটার এই রাস্ট কিভাবে ফর্ম করে, কেন ফর্ম করে? তখন আমরা বুঝায় বললাম যে অক্সিজেনের প্রেজেন্সে আয়রন অক্সিডাইজ হয়ে যায়, অক্সিজেনের প্রেজেন্সে আয়রন অক্সিডাইজ হয়। আর আয়রন যদি অক্সিডাইজ হয় তাহলে আয়রন দুইটা ইলেকট্রন ছেড়ে 2+ আয়ন ফর্ম করে। ওই দুইটা ইলেকট্রন কে নিবে? অক্সিজেন নিবে। ওটা কে নিবে তখন? রিসিভ করবে কে? রিসিভ করবে অক্সিজেন, রিসিভ করবে অক্সিজেন। কিন্তু ওয়াটারের প্রেজেন্সে অক্সিজেন সেটাকে রিসিভ করবে, করে ওয়েট আয়ন নেগেটিভ আয়ন হবে। তাহলে একদিক থেকে পজিটিভ আয়ন হইলো, একদিক থেকে পজিটিভ আয়ন হইলো, আরেক দিক থেকে নেগেটিভ আয়ন হইলো, একদিকে অক্সিডেশন হইলো, সিমিলটেনিয়াসলি রিডাকশন হইলো। তখন পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন অবশ্যই ফেরাস হাইড্রোক্সাইড বানাবে, কিন্তু সেই ফেরাস হাইড্রোক্সাইড স্টেবল না, ফেরাস হাইড্রোক্সাইডটা স্টেবল না, কোনো ফেরাস স্টেবল থাকে না, কোনো ফেরাস স্টেবল থাকে না, সেটা ফেরিকে কনভার্ট হয়ে যায়, সেটা ফেরিকে কনভার্ট হয়ে যায়, যার কারণে ফেরাস হাইড্রোক্সাইড আবার অক্সিডাইজ হয়ে যায়, হয়ে ওয়াটারকে সঙ্গে নিয়ে সে ফেরিক অক্সাইড তৈরি করে, ফেরিক অক্সাইড আর ওয়াটার ফর্ম করে, যেটাকে আমরা বলি রাস্ট। এইভাবে কি হয়, অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে রাস্ট ফর্ম করে, এটাকে আমরা বলতেছি রাস্টিং। আমরা এটা এখানে ডিসকাস কেন করতেছি, এটা এখানে কেন ডিসকাস করতেছি, কারণ আমরা রিয়েল লাইফে দেখি যে রাস্টিং হয়, আর আমরা এটা যে জানি রাস্টিং কেমিক্যালি হয়, রাস্টিং কেমিক্যালি হয়, তাহলে এটা তো কেমিক্যাল রিয়াকশন চ্যাপ্টার, তাহলে আমাকে কেমিক্যাল প্রসেস শেয়ার করতে হবে না, এই জন্য শেয়ার করা। আন্ডারস্টুড? Yes, sir. রিয়েল লাইফে আরেকটা আছে, সেটা হচ্ছে যে হোয়াই অ্যান্টাসিড ইজ টেকেন হোয়াইল সিমস অ্যাসিডিটি, আচ্ছা তো আমরা কেন অ্যান্টাসিড করি নেই, বা আমরা অ্যান্টাসিড, উই হ্যাভ অ্যান্টাসিড, উই টেক অ্যান্টাসিড, কেন আমরা অ্যান্টাসিড নেই যখন অ্যাসিডিটি দেখা যায়, যখন অ্যাসিডিটি দেখা যায় তখন কেন অ্যান্টাসিড নেওয়া হয়? তো সেটার পেছনেও একটা কেমিক্যাল ফাংশন আছে। কেমিক্যাল ফাংশনটা হচ্ছে যে আমাদের যে স্টোমাক, আমাদের যে স্টোমাক, এই স্টোমাকে তোমরা জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার হচ্ছে গিয়া প্রোডিউস হয়, স্টোমাকে একটা 13 টাইম পর পর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডিউস হয়, একটা 13 টাইম পর পর স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডিউস হয়। তো আমাদের স্টোমাকটা যদি ফাঁকা থাকে, মানে স্টোমাকটা যদি ফাঁকা থাকে, ফাঁকা না ঠিক, মানে স্টোমাকে যদি খাবার না থাকে, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? কাজ হলো ডাইজেশন করা, স্টোমাকের কাজ হচ্ছে ডাইজেস্ট করা, স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে গিয়া ডাইজেস্ট করা, প্রোটিনকে ডাইজেস্ট করা, প্রোটিন, প্রোটিন ডাইজেস্ট করা হচ্ছে তার কাজ। স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেটা প্রোটিনকে ডাইজেস্ট করে, প্রোটিনকে ডাইজেস্ট করে, তার মানে
হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সার্টেন টাইম পর পর তার ডিউটি করতে আসে, সার্টেন টাইম পর পর সে ডিউটি করতে আসে। কি ডিউটি? স্টোমাকে যে প্রোটিনটা জমে সেই প্রোটিনটাকে সে কি করে? ডাইজেস্ট করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সার্টেন টাইম পর পর তার ডিউটি করতে আসে। এখন সে তার ডিউটি করতে এসে দেখে যে কোনো প্রোটিন নাই, কোনো খাবার, তুমি প্রোটিন জাতীয় কোনো খাবার খাও নাই, অথবা তোমার স্টোমাকটা ফাঁকা, তখন সে বেকার। প্রোডিউস হয়েছে কিন্তু দেখে যে কোনো প্রোটিন নাই, তোমার স্টোমাকে খাবার নাই, তুমি সময় মতো খাবার খাও নাই, তখন কি হয়? তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আস্তে আস্তে জমতে থাকে এবং তখন এটা জমে জমে তোমার স্টোমাকে কি করে? পেইন তৈরি করে। তখনই আমরা বলি যে পেইন হচ্ছে স্টোমাকে, আমাদের স্টোমাকে পেইন হচ্ছে, আমাদের মনে হয় যেন পেইন হচ্ছে। তো এই পেইনটা হওয়ার কারণ হলো এটা, তো এই অ্যাসিডিটি বলি যেটাকে আমরা। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড জমলেই অ্যাসিডিটি কাজ করে। এই জন্য আমাদেরকে সবসময় ফুডটা একটা সার্টিং টাইম পর পর খেতে হয় এবং ঠিক টাইমে খেতে হয়। আচ্ছা, তো এখন আমার অ্যাসিডিটি বেড়ে গেল কোনো কারণে, সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। অ্যান্টাসিড বলতে যেটা আমরা বলি, অ্যান্টাসিডের মধ্যে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিডে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়, নিউট্রালাইজ করে দেয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সিমিলারলি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়। তার মানে আমরা চাচ্ছি যে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হোক, আমরা চাচ্ছি যে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হোক, যেন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিতে পারি আমরা। তো অ্যান্টাসিড হিসেবে এইভাবে কি করা হয়, অ্যান্টাসিডের মধ্যে যেহেতু অ্যালকালি থাকে, ওই অ্যালকালি অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয়। তার মানে বাই দ্য হেল্প অফ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন উই ক্যান রিলিভ ফ্রম অ্যাসিডিটি, ফ্রম অ্যাসিডিটি। And this is one importance of neutralization reaction. This is one importance of neutralization reaction. And trust me, এটা chapter 9 এ আবার এই এই কথাটা শেয়ার করব, chapter 9 এ। Third observation. Third observation হচ্ছে এরকম, why the spot burn where bee bite, where the spot burn where bee bite, অর্থাৎ আরেকটা তোমরা জানো যে মৌমাছি কামড়ালে আমাদের ওই জায়গাটা জ্বালা করে, ওই জায়গাটা জ্বালা করে, ঠিক আছে? না, আরেকটা কোশ্চেন এটা না, ঠিক কেন জ্বালা করে সেটা না, কোশ্চেনটা হবে এরকম যে হোয়াই ডাজ লাইম ইজ হোয়াই ডাজ লাইম ইউজ বা লাইম ইউজ হোয়াই ডাজ লাইম ইউজ লাইম কেন ইউজ করা হয় ইন স্পট হয়ার বি বাইট। কোশ্চেনটা এরকম আছে অনেকটা, এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যেখানে মৌমাছি কামড় দেয় সেখানে কেন চুন ইউজ করা হয়, লাইম ইউজ করা হয় কেন, ঠিক আছে? যে ওই স্পটে, যে স্পটে মৌমাছি কামড়ায় সেখানে কেন লাইম ইউজ করা হয়, লাইম কেন ইউজ করা হয়, এই কোশ্চেনটাও দেখবা যে মাঝে মাঝে আসে। তো আমরা একটু বুঝি যে বি বাইট, অর্থাৎ যখন পিঁপড়া মানে মৌমাছি কামড় দেয় বি বাইট, তখন সেখান সে আসলে একটা অ্যাসিড অ্যাসিড প্রডিউস করে, অর্থাৎ একটা অ্যাসিড সে ইনজেক্ট করে বলতে পারো, অ্যাসিড ইনজেক্টেড
ঠিক আছে, অ্যাসিড, একটা অ্যাসিড কি হয় ইনজেক্ট করে দেয় তোমার বডিতে ওই স্পটটাতে, তাহলে যখন বি বাইট করে তখন কি হয় একটা অ্যাসিড সে কি করে ইনজেক্ট করে দেয়, অ্যাসিড যখন ইনজেক্ট করে দেয় ওই অ্যাসিডটা ইনজেক্ট করে বলেই আমাদের বার্নিং সেন্সেশন হয়, বার্নিং আমাদের বার্নিং সেন্সেশন হয় ওই কারণে। তো যেহেতু লাইম হচ্ছে একটা ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে লাইম, যেহেতু ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে লাইম, লাইমটা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা বেসিক সাবস্টেন্স, এটা একটা বেসিক সাবস্টেন্স, যার কারণে এটা অ্যাসিডটাকে কি করে দিবে নিউট্রাল করে দিবে, অ্যাসিডটাকে কি করে দিবে নিউট্রাল করে দিবে, এবং তখন আমরা বার্নিং থেকে রিলিফ পাই, বার্নিং থেকে রিলিফ পাই। তার মানে এই যে বি বাইটসের যে বার্নিংটা সেটাও আমরা কি দিয়ে রিমুভ করতেছি, রিলিফ পাচ্ছি কিভাবে, লাইম ইউজ করে। কিন্তু এটার একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন থাকতে হবে না, এটার একটা কেমিক্যাল এক্সপ্লেনেশন থাকতে হবে না, যে আমি লাইম ইউজ করলাম, চুন ইউজ করলাম এবং আমি বার্নিং থেকে রিলিফ পেলাম, তার মানে এখানে কি হয়েছে, তার মানে দেয়ার ইজ কেমিক্যাল প্রসেস হেয়ার, এবং সেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। আর তা হচ্ছে এখানে একটা নিউট্রালাইজেশন রিয়াকশন করতে হইছে বা হয়, কারণ বি থেকে যেই বার্নিংটা হয় সেটার কারণটা ছিল অ্যাসিড, তার কারণটা ছিল অ্যাসিড। আচ্ছা দা লাস্ট কোশ্চেন বলো স্যার, আমাদের ক্লাসটা কখন এন্ড হবে? এই লাস্ট আর 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। দেখো লাস্ট যে অবজারভেশনটা আমাদের, তা হচ্ছে এরকম যে হোয়াই স্যান্ড ইউজেস ওয়েন রুফ বিকাম স্লিপারি, কোশ্চেনটা এরকম যে হোয়াই স্যান্ড ইউজেস ওয়েন রোপ বিকাম স্লিপারি, অর্থাৎ ছাদ বা ইয়ার্ড, ঠিক আছে, তো ছাদে বা ইয়ার্ডে যদি স্লিপারি হয় বা ছাদ বা ইয়ার্ড উঠান এগুলো যদি স্লিপারি হয়ে যায়, মানে তুমি স্লিপ করে যেতে পারো এরকম যদি হয়, তাহলে তোমরা দেখা যায় সেখানে বালি যায়, স্যান্ড ইউজ করে, তো তোমরা বলবা যে এগুলো তো আমরা আসলে এমনি দেখি কিন্তু কখনো তো এইভাবে চিন্তা করিনি, কখনো তো এইভাবে ভাবিনি, মনে করি যে এইটা মানুষ তো যে অশিক্ষিত সেও তো করতেছে, যে ইলিটারেট যে সায়েন্স জানে না সেও তো করতেছে, কিন্তু যে যাই করুক না কেন সবাই সায়েন্স মেনেই করতেছে, তার মধ্যে একটা সায়েন্স আছে, হয়তো সে জানে না যে এটার মধ্যে একটা সায়েন্স আছে, তাহলে কেন সে স্যান্ড ইউজ করতেছে সেটার কারণটাও সেই সায়েন্স, তার কারণটাও সায়েন্স, কারণ স্লিপারি সাবস্টেন্স, স্লিপারি সাবস্টেন্স মনে রেখো হচ্ছে বেসিক, স্লিপারি সাবস্টেন্স মানে যেসব সাবস্টেন্স স্লিপারি ওগুলা বেসিক, যেসব সাবস্টেন্স স্লিপারি ওগুলো হচ্ছে বেসিক, তাহলে আমরা যে স্লিপারি সাবস্টেন্স যার কারণে স্লিপ করি সেগুলো হচ্ছে বেসিক সাবস্টেন্স, তো বেসিক সাবস্টেন্স। আর আমরা যে স্যান্ড ইউজ করতেছি, স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, আর এই সিলিকন ডাইঅক্সাইডটা হচ্ছে অ্যাসিডিক, সিলিকন ডাইঅক্সাইডটা হচ্ছে অ্যাসিডিক, তাহলে কি দাঁড়ালো যে বেসিক সাবস্টেন্স থেকে তুমি প্রোটেকশন চাও কি করবা, তাহলে বেসিক সাবস্টেন্সের যে প্রবলেম সেটা সলভ করতে চাও করবা কি, তাহলে অ্যাসিডিক সাবস্টেন্স অ্যাড করবা, এবং সেটা কি অ্যাড করবা ডেইলি লাইফে, তুমি কি যা কেমিস্ট্রি ল্যাব থেকে অ্যাসিড খুঁজে বের করে নিয়ে আসবা নাকি, ডেফিনেটলি তোমার হাতের কাছে কি আছে সেটা দেখবা, ঠিক কিনা, তাহলে তুমি হাতের কাছে পাবা স্যান্ড, তুমি সেই স্যান্ড ইউজ করতে পারো, কারণ স্যান্ড হচ্ছে অ্যাসিডিক, কিছু তো অ্যাসিডিক যেটা বেসিক সাবস্টেন্সকে নিউট্রালাইজ করে দিতে পারে, এই অ্যাবিলিটি তার আছে। সো দ্যাট এইভাবেও আমরা দেখি যে আমরা ডেইলি লাইফে একটা রেগুলার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আমরা ডেইলি লাইফে আমরা এই ধরনের কাজ করতেছি, যার যার বিহাইন্ডে দেয়ার ইজ কেমিক্যাল রিয়াকশন, যার বিহাইন্ডে দেয়ার ইজ কেমিক্যাল ফাংশন। ওকে, তো এই ধরনের কিছু কোশ্চেন তোমাদেরকে ফেস করতে হবে, অ্যান্ড হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এই হচ্ছে আজকের সেশন, আজকের সেশন।